বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি ছবিতে তথ্য বিস্তারিত জানাচ্ছেন রুমান বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাইল এলাকার মোহর আলী শাহানুর বানু উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাঠ মন্ত্রী গোলাম বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে শিক্ষার্থীরা পয়লা জানুয়ারি বিনামূল্যে বই পাচ্ছে শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে তিনি পয়লা জানুয়ারি আসলেই আমাদের ছেলে মেয়েদের বই পায় নতুন নতুন বই পায় এবং তিনি বহন দিয়েছেন হ্যাঁ অনেক স্কুলে ডিজিটাল ল্যাবও দিয়েছেন অনেক কিছু দিয়েছেন উপবৃত্তি দিয়েছেন সব কিছু দিয়ে আমাদেরকে উপকৃত করেন ছেলে মেয়েদের পড়ার সুযোগ করে দেন এই জন্য প্রধানমন্ত্রীকে আগত ধন্যবাদ মহরালি সাহানুর বানু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাইফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমায়ত হোসেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি কাঞ্চন পৌরসভার প্যানেল মেয়র পনির হোসেন মহর আলী শাহানুর বানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব খান সহ অনেকে